আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। কয়েক জেলায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা উপসর্গ নিয়ে রাজশাহী সহ চার জেলায় ১২ জনের মৃত্যু, এদের মধ্যে ১০ জনই মারা গেছেন উপসর্গ নিয়ে। ট্রেনের ছাদে দুই যাত্রী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। ছাদে ভ্রমণে কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী। এবং টাঙ্গাইলে বাস ট্রাক কাভার ভ্যানের সংঘর্ষে নিহত তিন, নোয়াখালীতে গাছের সঙ্গে বরযাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু। সমগ্র বাংলাদেশের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাবিন ফরিদ। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ায় বিভিন্ন জেলার হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। অনেক জেলায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দিনে তীব্র গরম, রাতে শীতের আমেজ, এ অবস্থায় প্রকোপ বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে তিন শতাধিক শিশু। শিশু ওয়ার্ডে ২২ বেডের বিপরীতে ভর্তি আছে ১০৯ জন। স্থান সংকুলন না হওয়ায় অনেক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে মেঝেতে। জেলার অন্য হাসপাতালগুলোর অবস্থাও একই। কোনো সময় বৃষ্টি আছে, গরম আছে, এই জন্য এই সমস্যা। এখানে বেড পাইনি, কিন্তু এখানে এভাবেই রয়েছি। আরও বেড দেওয়া হোক এবং হাসপাতালগুলো যাতে পরিষ্কার থাকে সেই জন্য ব্যবস্থা নেওয়া হোক। এ সময় শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখার পাশাপাশি বুকের দুধ খাওয়ানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। ঠান্ডাজনিত সাধারণ সর্দি কাশি, এটা থেকে তাদেরকে যতদূর করা যায় সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। তারপরে যদি ঠান্ডা লেগেই যায় তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যেন সাধারণ সর্দি কাশি থেকে নিউমোনিয়ায় টার্ন নিতে না পারে। বিরূপ আবহাওয়ার কারণে জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে দিনাজপুরের হিলিতেও। হিলি হাসপাতালে প্রতিদিন গড়ে ২-২৫০ রোগী চিকিৎসা নিচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জ্বর কয়েকদিন ধরে, পাতলা পায়খানা। আমাদের বাচ্চারা অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি আমাদের বাচ্চা অনেক সুস্থ। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে প্রকোপ বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার। ছোট বাচ্চারা যারা আছে, শিশুরা, তারা বেশি আক্রান্ত হচ্ছে। তো ওদের মধ্যে হয়তো কিছু কিছু হয়তো নিউমোনিয়া ডেভেলপ করছে, কিন্তু আমাদের এখানে নিউমোনিয়া অতটা এপিডেমিক আকারে ছড়ায়নি, কিন্তু ফ্লুটা বেশি ছিল। হিলি হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০-৬০ জন রোগী ভর্তি হচ্ছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে হাসপাতাল পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গার হাসপাতালগুলোর বর্তমানে কী অবস্থা? আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ঠান্ডাজনিত রোগ যে বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসকেরা এই বিষয়ে কী পরামর্শ দিচ্ছেন এবং শিশুদেরকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। শিশু ওয়ার্ডটি সদর হাসপাতালের তৃতীয় তলায়। আমি যদি দেখাই পিছন দিকটা, তাহলে আমরা দেখাতে পারবো যে এই হাসপাতালের যে অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে শিশু ওয়ার্ডের বাইরের অংশ। এর ভেতরে হচ্ছে মূল শিশু ওয়ার্ড ভবন, বাইরে বারান্দা, বারান্দাতে রুগী। এখানে এখন পর্যন্ত ভর্তি আছে ১১৯ জন রুগী, আর এখানে বেড আছে মাত্র ২২টি। তার মানে প্রায় ১০০ জন রুগীকে বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডের সামনের বারান্দা, এর পাশাপাশি পাশে একটি বারান্দা আছে, সেই বারান্দাতেও রুগী আছে। যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে সেখানেও রুগী আছে। তো চারিদিকে এভাবে রুগীতে ভরে গেছে শিশু ওয়ার্ড। হাসপাতালের পশ্চিম অংশে শিশুদের জন্য যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে জায়গা নেই, বারান্দায় নেই, সিঁড়ি ঘরের সামনে, সেখানেও স্থান সংকুলন হচ্ছে না, জায়গা নেই। তো এই অবস্থার ভেতরে শিশুদেরকে এমনিতেই হচ্ছে ঠান্ডাজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছে, তার উপরে সারা রাত এই মেঝেতে থেকে অনেক শিশু আবারও নতুন করে সুস্থ হওয়ার পরিবর্তে বেশি অসুস্থ হচ্ছে, এমনটি আমাকে বলেছেন এখানে চিকিৎসা নিতে আসা অনেকেই। তো শিশুদের এই অবস্থা শুরু হয়েছে এক সপ্তাহ আগে থেকে। তো কোনোভাবেই এই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন, যে কোনো ক্রমেই যাতে শিশুদের ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, অভিভাবককে, মায়েদেরকে সতর্ক থাকতে হবে, বিছানায় যাতে শিশু
কোনো ঠান্ডা কাপড়ে শুয়ে না থাকে, কোনোভাবে তার যাতে ঠান্ডা না লাগে, এবং যাতে হচ্ছে ফ্রিজের কোনো ঠান্ডা জাতীয় পানীয় তাকে পান করানো না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হচ্ছে। তো এই অবস্থার পরও এখানকার মানুষদের সাথে আমি কথা বলেছি, যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমরা সতর্ক থেকেও কোনোভাবেই ঠেকাতে পারছি না, শিশু রোগ ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছে শিশুরা এবং তারা হাসপাতালে এসে ভর্তি হতে হচ্ছে বাধ্য হয়ে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ায় চুয়াডাঙ্গার হাসপাতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। গত 24 ঘন্টায় রাজশাহী সহ 4 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন 10 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 30 জন। এ নিয়ে 240 বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন 116 জন। ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। ফেনীতে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এদিকে ঠাকুরগাঁওয়ে 5 জন শিক্ষার্থী ও 6 স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানিয়েছেন বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4th ও 5th শ্রেণীর 5 শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই ওই 2 শ্রেণীর পাঠদান বন্ধ রয়েছে। গত সোমবার করোনার উপসর্গ দেখা দিলে স্কুলের 4th শ্রেণীর 2 জন এবং 5th শ্রেণীর 3 ছাত্রীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুলের 6 শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়াও গোপালগঞ্জে 5th শ্রেণীর 1 শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের 5th শ্রেণীর 201 নম্বর কক্ষটি তালাবদ্ধ করে দিয়েছে। বাহাদুরপাড়া যেটা, হ্যাঁ, ওটা আপাতত 4 এন্ড 5 বন্ধ থাকবে। যারা আক্রান্ত মনে হয়েছে আমাদের কাছে, তাদের টেস্ট আজকে করানো হয়েছে। সর্বশেষ এগুলো আপাতত বন্ধ থাকবে, কারণ তারা তো ক্লাস করেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেলেও এসব শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন এ সুনির্দিষ্ট প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রামের পাহাড়তলিতে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে তার ভাস্কর্যে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সবখানেই যাচ্ছে, তাই স্কুলে এসেছে বলেই তারা করোনা আক্রান্ত হয়েছে এই ধরনের দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এরপরও যেখানে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। যে তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাসায় বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন, তো সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। আর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় সাধারণ অধিবেশনের 4th দিনের ভাষণ পর্ব শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগের বছরগুলোর মতো এবারও বাংলা ভাষায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় তার দেয়া 18তম ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-19 পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়াও টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। 21শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এই অধিবেশনে 27শে সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে ছাদে চড়ে যাতায়াত করছে মানুষ, ঘটনা দুর্ঘটনা এমনকি প্রাণহানিও ঘটছে। বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতের হামলায় ট্রেনের ছাদের 2 যাত্রী নিহত হলে বিষয়টি আবারও আলোচনায় আসে। এ অবস্থায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। এদিকে বৃহস্পতিবারের ঘটনায় এখনও দায়ের করা হয়নি মামলা, তবে ডাকাতদের ধরতে সর্বাত্মক অভিযান চলছে জানিয়েছে রেলওয়ে পুলিশ। স্বল্প ভাড়া আর যানজটমুক্ত চলাচলের কারণে রেল স্টেশনগুলোতে প্রতিদিনই ভিড় থাকে যাত্রীদের। বৃহস্পতিবার তেমনই স্বস্তির আশায় পরিবার নিয়ে কমিউটার ট্রেনে চড়েছিলেন জামালপুরের নাহিদ। তবে ছাদে ওঠার পর গফরগাঁয় ডাকাতের হামলায় সেই যাত্রা পরিণত হয় পরিবারের কান্নায়। নিহত হয়েছে সাগর নামে আরও একজন। আমার ছেলে ঢাকা থেকে আসবো, বাসে আসবো রাত্রে, রাত্রে আর বাসে আসে নাই। এই হাসপাতালে আসি দিয়ে আমার ছেলে হাসপাতালে পড়ে গেছে।
আমার জীবনের আশা ভরসা শেষ, আমি অসুস্থ হাড়ের রোগী মানুষ, আমার ওই ছেলে খাওয়ায় তো আমার। রেলওয়ে পুলিশ বলছে নিহত দুজনই ট্রেনের ছাদে যাত্রা করছিলেন, বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করায় কোনো পুলিশ ছিল না ওই ট্রেনে, ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমি ময়মনসিংহে কিছুক্ষণ ওই জায়গাগুলো দেখে আসছি, এখানে এসে আমি চাই যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এরকম কারোর সাথে ঘটনার বিস্তারিত জানার জন্য, তারপর বিষয়গুলো আমরা জানতে পারবো এবং আশা করি যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। ট্রেনের ছাদে ওঠা দণ্ডনীয় অপরাধ হবার পরেও কিভাবে মানুষ ছাদে উঠছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে কমিউটার ট্রেনের নিরাপত্তা কর্মীদের যোগসাজশে চলছে ছাদে ভ্রমণ। এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি নিরাপত্তা কর্মীরা। তবে রেলমন্ত্রীর দাবি ট্রেনের ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করতে রেল কর্তৃপক্ষ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ছাদে যাত্রী তোলার সাথে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ছাদে ভ্রমণ পরিহার করারও আহ্বান জানান মন্ত্রী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতিতে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। চরভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে জামালপুরগামী নাইফ পরিবহনের একটি বাসের সাথেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে মারা যান আরও দুজন। এদিকে নোয়াখালী সদরে বরযাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা খেয়ে এক নারী মারা গেছেন, আহত হয়েছেন 10 জন। এছাড়াও খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ফরিদপুরে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন তারই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপরিচালক। ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম চলতি বছরের ফেব্রুয়ারিতে এই জেলায় যোগ দেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, উপপরিচালক দপ্তরে বিভিন্ন কাজের বিনিময়ে নেওয়া হয় অর্থ, আর তা দেয়া না হলে দীর্ঘদিন অপেক্ষার পরও হয় না কাজ। তার কাছে যে কোনো ফাইল গেলি টাকা ছাড়া ফাইল সে সই করে না। আমাদের দীর্ঘদিন আটকে রাখার পরে টাকা দিয়ে আমাদের উচ্চতর গ্রেডের জন্য কাজ করতে হয়েছে। আমার ওই উচ্চতর গ্রেডের জন্য আমরা যে পাওনা হয়েছিল সেটা আবেদন করার পর উনি ফাইল দেওয়ার পর উনি আমাদের টাকা ছাড়া সেটা করতে চাই দেয়, হুমকি দেয়, আমার শোকজ করবে আমার এবং বিভিন্নভাবে মানে হয়রানি করবে, এভাবে ভয় দেখায় আমার কাছ থেকে 1000 টাকা নেয় আমাদের উপপরিচালক। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপপরিচালক। তিনি বলেন, দায়িত্ব বণ্টন নিয়ে ক্ষোভের কারণে এমন কথা বলছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এটা সম্পূর্ণ মানে ইন্টেনশনালি এটা করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আমার কথা হচ্ছে যে যে বিষয়গুলো লিখেছে এগুলো আমি অস্বীকার করছি এবং আমার কিছু কর্মকর্তার সাথে শুরুতেই ওই দায়িত্ব বণ্টন নিয়ে তাদের দায়িত্ব তারা একজন 3-4 উপজেলা নিয়েছিলেন, মানে আমি এগুলোকে একটু সংশোধন তাদের কিছুটা আমার উপরে ছিল এগুলো ক্রিয়েটেড। অনিয়ম দুর্নীতির বিষয়ে যাচাই বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস। সকালে চট্টগ্রামের হালিশহরে সাগর উপকূলে প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা তার কাছে বে টার্মিনালের নানা দিক তুলে ধরেন। তারা জানান, বর্তমানে টার্মিনালে ভেড়া জাহাজে সর্বোচ্চ 1800 কন্টেইনার বহন করতে পারলেও নতুন টার্মিনালে জাহাজগুলো প্রায় 6000 কন্টেইনার নিয়ে ভিড়তে পারবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বে টার্মিনাল পরিকল্পনা নানা বিষয়ে সদর বন্দর কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের সদিচ্ছায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, তাই সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে স্বাভাবিক জীবনযাপন করার যে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য সরকারের প্রতি এবং বিশেষত জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি সবসময় পিছনের দরজাটা পছন্দ করে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে পিছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না সেই চেষ্টায় সবসময় তারা নিয়োজিত ছিলেন। দীর্ঘ 18 মাস পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত শেষ হয়নি হল সংস্কারের কাজ। সপ্তাহ খানেকের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 2020 সালের 27 মার্চ থেকে করোনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলো। দেশের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় চতুর্থ বর্ষের জন্য 24 সেপ্টেম্বর ও অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য 3 অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 1400 জনের টিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 7টি অনুষদে 6000 শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এই যে তাদের যে রিপেয়ারিং জিনিসপত্র খুলে তারা বারান্দায় রাখছে, বিভিন্ন জায়গায় পয়েন্টে রাখছে, এগুলা কিছুটা সরানো হয়েছে। এটা সরাবে কন্ট্রাক্টারের লোকে, তারা জিনিসগুলো সরানোর পরে আমাদের যারা কর্মচারী আছে হয়তো বা 2-1 দিনের মাঝখানে ছাত্র ওঠার সাথে সাথেই তারা এগুলো পরিষ্কার করে দেবে। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই বেশ কিছু লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। এরপর রাজুকে ঘর থেকে বের করে নিয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আহত রাজুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরেই ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তারকে নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলছে। নিহত রাজু মামুন গ্রুপের সমর্থক উল্লেখ করে পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। সাতক্ষীরার দেবহাটায় নিখোঁজের একদিন পর 10ম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে টিকেট গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন 10ম শ্রেণীর ওই শিক্ষার্থী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে পার্শ্ববর্তী এক পরিত্যক্ত বাড়িতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পণ্যজাটে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। লোড আনলোড প্রক্রিয়ায় ধীরগতি ও শ্রমিকদের 41 ঘন্টার কর্মবিরতির জেরে সৃষ্ট জটে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। এ বিষয়ে আরও জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। আর রহিম, এতগুলো ট্রাক যে আটকা পড়েছে, আর্থিক ক্ষতি কী পরিমাণে হয়েছে, বিষয়টি নিরূপণ করা গেছে কি না, আর কর্তৃপক্ষ এই সমস্যার কবে সমাধান হবে এ বিষয়ে কিছু বলেছে কি? আপনি জানেন, স্থলবন্দর বেনাপোলে প্রায় 15 দিনের ব্যবধানে যত দিন গড়িয়েছে তত যানজট বেড়েছে। এর মধ্যেই যে শ্রমিক ধর্মঘাটে বেনাপোল বন্দরের চিত্রটি সম্পূর্ণরূপে পাল্টে যায়। আমি অবস্থান করছি বেনাপোল বর্ধন অভ্যন্তরের রপ্তানি টার্মিনালের পাশে। আমি একটু আগে একটু দেখাই রাখি যে আজকে শুক্রবার বন্ধের দিনে, বন্ধের দিনে বেনাপোলে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। দুপার আর বাইপাস সড়ক বা মেন সড়কের প্রায় 4 লেনে অর্থাৎ 4x8 ডবল লেনে অসংখ্য ট্রাক সারি সারি সাজিয়ে রাখা হয়েছে। বন্ধের দিনগুলি কিছুটা দুই পাশে পণ্যবাহী অর্থাৎ ছোট বড় পরিবহন অন্য অন্য যাত্রীবাহী যানবাহন চলার জন্য একটু উন্মুক্ত করা হয়েছে। তার বাদে প্রায় 5 কিলোমিটারের ঊর্ধ্বে দীর্ঘ ট্রাকের জট এখানে লেগে আছে। আমি কথা বলেছি বন্দর উপপরিচালক মামুন তরফদারের সাথে। মামুন তরফদার যেটা আমাকে জানিয়েছেন যে কর্মবিরতির কারণে বেনাপোল বন্দরে পণ্যজটটা আরও ভয়াবহ আকার ধারণ করে, তবে বেনাপোল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে না যেতে পারে এই মাত্রাটা অনেকটা বাড়ছে। বেনাপোল বন্দরে কর্মবিরতির
আসার হয় বেনাপোল বন্দর থেকে আজ পর্যন্ত 775 ট্রাক পণ্য বেনাপোল থেকে ফিরে গেছে, কিন্তু বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাক ফিরে গেল ভারত থেকে প্রতিদিন 350 ট্রাক বেনাপোল বন্দর অপ্রান্ত থেকে 400-500 ট্রাক প্রতিদিন বেনাপোল বন্দরে ইন করছে। এই কারণে যত দিন যাচ্ছে যারা আগে এসেছে 8-10 দিন আগে যারা এসেছে তারা এখান থেকে যেতে পারেনি, পরবর্তী সময়ে যারা এসেছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে ম্যানেজ করে তারা আগে ফেরাল দিচ্ছে। এই কারণে অনেকটা যানজটটা দেখা গিয়েছে। এ বিষয়ে আমি শ্রমিক ইউনিয়ন বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে সোয়াবিন পণ্য বা গুরুত্বপূর্ণ যেগুলো পণ্য আগ্রহের ভিত্তিতেই তাদের এখান থেকে পাশ দেওয়ায় কিছুটা এই কম্পেনিং গুলো তারা হচ্ছে। আমি কথা বলেছি প্রশাসনের সাথে। এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। সিলেট নগরীর উপশহর এলাকায় মেলার নামে প্রায় 6 মাস ধরে খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন আয়োজকেরা, ফলে মাঠে খেলাধুলা করতে পারছে না শিশু কিশোররা। মেলার সময় পেরিয়ে গেলেও দীর্ঘদিন স্থাপনাটি পড়ে আছে মাঠটিতে। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করলেও তা আমলে নিচ্ছে না মেলা কর্তৃপক্ষ। সিলেট নগরীর 22 নম্বর ওয়ার্ডের একাডেমি খেলার মাঠে গত মার্চে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার জন্য চারপাশ টিনের বেড়া দিয়ে ঘিরে শতাধিক স্টল তৈরি করা হয়। করোনার কারণে মেলা না হলেও প্রায় 6 মাস ধরে মাঠ থেকে স্থাপনা সরায়নি আয়োজক সংগঠন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি। মাঠের ভেতরে কাউকে ঢুকতেও দেয়া হচ্ছে না। মাঠ দখল করে রাখায় দীর্ঘদিন ধরে সেখানে খেলাধুলা করতে পারছে না শিশু কিশোররা। সুযোগ পেলেই দখল হয়ে যায় নানান উসিল্লা নানান ধরনের, এটা খুবই দুঃখজনক এবং এটার আসল সমাধান চাই আমরা। সারাদিন খেলা চলতো কিন্তু এখন প্র্যাকটিস হয় না, আমাদের অন্য জায়গায় যেতে হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন শুরু থেকে এই মাঠে মেলা না করার জন্য প্রতিবাদ করেন এলাকাবাসী, কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। যেহেতু ক্ষুদ্র কুটির শিল্প মেলা, এই মাঠ বিশাল মাঠ, একসাথে 3টা টুর্নামেন্ট হয়। আমি বলেছিলাম যে এরকম এখানে হয়তো একটা মতপার্থক্য দেখাচ্ছি, পরবর্তীতে মেলা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছে। মেলার সময় পার হয় আয়োজকদের নতুন করে অন্য জায়গায় অনুমতি নেওয়ার কথা বলেছে বিসি। যেহেতু পারমিশনের ডেট শেষ হয়ে গেছে তো নতুন করে আবার পারমিশন লাগবে, এবং যদি যদি খেলার মাঠ হয় আমরা খেলার মাঠ কখনো এটা সাপোর্ট করি না যে খেলার মাঠে মেলা করুক। এদিকে 20 অক্টোবরের মধ্যে খেলার মাঠে মেলা বন্ধ এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির সহ 6 পুলিশকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার 2 বরযাত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাতে এই সিদ্ধান্ত নেয় মেট্রোপলিটন পুলিশ। সাময়িক বরখাস্ত হওয়া অন্যরা হলেন এএসআই সেলিম, কনস্টেবল শঙ্কর, শাহ আলম, সারোয়ার ও রিপন। পুলিশ জানায় নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা 2 নারী বৃহস্পতিবার সকালে রাজশাহীর ওই বাস টার্মিনালে নামার পর এটিএসআই নাসির সহ বক্সের পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার দেখানোর হুমকি দেন অভিযুক্তরা। একই সঙ্গে তাদের কাছে লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাধ্য হয়ে তারা পরিবারকে বিষয়টি জানায়। পরে বিকাশের মাধ্যমে পুলিশকে 1 লাখ টাকা পাঠায় তাদের পরিবার। এছাড়াও তাদের কাছে থাকা নগদ 4,500 টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এসব ঘটনায় পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। কক্সবাজার উপকূল থেকে 4,30,000 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 5 জনকে। র্যাব জানিয়েছে গোপন খবরের ভিত্তিতে রাত 12:30টার দিকে গভীর সমুদ্রে অভিযানে যায় তারা। আগে থেকে চিহ্নিত করা একটি মাছ ধরা ট্রলারের গতিবিধির ওপর লক্ষ্য রাখা হয়। এক পর্যায়ে র্যাব সদস্যরা থামতে সংকেত দিলে ট্রলার ফেলে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা সহ 5 জনকে আটক করে র্যাব। একটি ফিশিং বোট এবং 5 জন আসামি সহ 4,30,000 পিস ইয়াবা উদ্ধার করি এবং পরবর্তীতে আসামিদেরকে আমরা পাই এবং আসামিদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই বিষয়ক আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। 7 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের কাউন্সিল। সকালে জেলা স্টেডিয়ামে শুরু হয় কাউন্সিলের কার্যক্রম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে 11 জন মনোনয়ন দাখিল করেন।
বিকেলের দ্বিতীয় অধিবেশনে ভোট বা মনোনয়নের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণার কথা রয়েছে। কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুই দিনে 207 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে ভারতে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে 2080 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার প্রথম চালানে ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় পৌঁছায় 104 মেট্রিক টন ইলিশ, বৃহস্পতিবার যায় আরও 103 মেট্রিক টন। 10ই অক্টোবর পর্যন্ত মাছ রপ্তানি করা হবে বলে জানান বন্দর কর্মকর্তারা। এদিকে ইলিশ রপ্তানির খবরে খুশি পশ্চিমবঙ্গের মানুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের 89তম আত্মাহুতি দিবস আজ। ব্রিটিশদের কাছ থেকে দেশকে মুক্ত করতে জীবন দিয়েছিলেন তিনি। মুক্তিকামী মানুষের জন্য আজও অনুপ্রেরণা হয়ে আছে তার আত্মদান। চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর এই ভবনটি একসময় ছিল ইউরোপিয়ান ক্লাব। 1932 সালের 24 সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেনের নির্দেশে এই ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আক্রমণ সফল হলেও ব্রিটিশদের হাতে ধরা পড়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে প্রীতিলতার আত্মাহুতি। মাস্টারদা সূর্যসেনের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মাহুতি দিয়েছেন, দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, তা আমাদের পরবর্তী স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। প্রীতিলতার স্মৃতিবিজড়িত স্থানটিতে তার একটি আবক্ষ মূর্তি ছাড়া কিছুই নেই। তবে দেরিতে হলেও তার জন্মস্থান পটিয়ার ধলঘাটে প্রীতিলতার স্মৃতি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে কাজ কিছুটা এগুলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই জিনিসগুলোকে সংরক্ষণ না করি, পরবর্তী প্রজন্ম তো কখনো দেশপ্রেমিক হবে না। বাধাগুলো বলতে যে এখনো সরকারি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আমাদের যে কাগজগুলো জমা দেওয়া আছে, যে কার্যক্রমের কথা কিছু আগে আমি বলেছি, সে ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নাই। দেশের জন্য আত্মত্যাগে এখনো স্মরণীয় প্রীতিলতা ওয়াদ্দেদার, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তার জীবনী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।